असलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। फ्रीडम इको कंक्रीट ब्लॉक निये आपनादेर सामने हाजिर। तबे आजके एकटु भिन्न प्रसंग, सेटा होच्छे इको इट। कंक्रीट ब्लक दिए तैरी इको इट बा जेटाके आमरा सलिड ब्रिक्स हिसेबे आख्यायित करी। तो आजके एई बिषयटा निये एकटु कथा बोलबो। तो प्रथम अवस्थाय जेटा बोलबो सेटा होच्छे एटा होच्छे माटिर इटेर साइज। एई साइजटा होच्छे 9.5 4.5 3। माटिर इटेर साइज विभिन्न रकम होए थाके आमरा जानी, सेटा होच्छे 8 इंची 8.5 इंची 9 इंची। तो आमादेर एटा होच्छे एक्यूरेट 9.5 4.5 और होच्छे 3। माटिर इट होए थाके 8 2 4। एइभाबे करे प्राय एकटा माटिर इट थेके आमादेर प्राय 50 मिलीमीटर बड़ो आमादेर एइ इटेर साइजटाओ एकटा माटिर इटेर चेये प्राय 50 मिलीमीटर बड़ो। तो आजके एइ इको इट निये कथा बोलबो, इको इटेर सुविधागुलो। तो आसें इको इटटा आपनी जदि व्यवहार करें, इको इटटार प्रथम कथा हच्छे एटार साइज एक्यूरेट, एकबारे समान साइज। देखें माटिर इटेर एकटा वाल करले वालेर अनेक बेशी प्रब्लेम है, सेटा हच्छे कोथाओ बेका तेड़ा विभिन्न समस्या हो जाए। एटा हलो साइज एक्यूरेट। एखन साइज एक्यूरेट होवार कारणे जेटा हच्छे सेटा हलो आस्तर करा लागे ना। एखाने आपनी चाइले आस्तर ना करेओ इको इट दिए आपनी बिल्डिंग करते पारबेन। एबं ए आपनी प्लास्टर ना करे आपनी एखाने सरासरि सिरिज कागज दिए डोले रंगेर जोन्नो जे जिनिसगुलो यूज करा हय एखाने रंग करे दिते पारबेन, कोनो समस्या नेই। आर जदि कोनो ब्यक्ति आस्तर करेन ताहले आस्तर करते माटिर इटेर चेये 6 भागेर 1 भाग कम आस्तर लागबे समान होवार कारणे। देखें आमादेर एखाने पर स्कोयार फिट आस्तर करते प्राय 200 থেকে 300 टाका माटिर इटे खरच हय। एटाते पर स्कोयार फिट आस्तर करते आपनार 50 থেকে 100 टाकार भितरे करे फेलते पारबेन। ताहले एखाने खरच अनेक कमे जाच्छे। दुइटा माटिर इटेर जयनिंगे प्राय 1 ইঞ্চি करे मशला यूज करते हय। और এটা এই জন্য করতে হয় কারণ হচ্ছে মাটি সিমেন্টের সাথে বন্ডিংটা মিলে না। কিন্তু এখানে আপনি একটা ইকো ইট আপনি যখন আস্তর করবেন মাত্র 3 সুতা মশলা 3 মিলি মশলা দিয়েও আপনি এখানে আস্তর করতে পারবেন। তাহলে এখানে আপনার সিমেন্ট বালি প্রায় 50% 50% এবং শ্রমিক সেভ। এই ইটে কংক্রিট সলিড ব্রিক্স বা ইকো ইটগুলো টাইলস যে ম্যাটেরিয়ালস তৈরি এই প্রোডাক্টগুলো সে একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। একই ম্যাটেরিয়ালস তৈরি হওয়ার কারণে এটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি মজবুত হবে। তো এখানে আপনি চাইলেও একটা বিল্ডিং করার সময় আমাদের রাজমিস্ত্রিরা যেটা করে সেটা হচ্ছে তারা যেটা দরকার না ইটটা ভেঙে ফেলে, প্রায় 10 থেকে 20 হাজার 30 হাজার টাকার ইট ভেঙে ফেলে। আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমার এই প্রোডাক্টগুলো টাইলস এন্ড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হওয়ার কারণে আপনি চাইলেও এই ইটগুলো ভেঙে ফেলতে পারবেন না। 1 পিস ইট আপনার রাজমিস্ত্রি নষ্ট করতে পারবে না। তো এই अपनी ग्राइंडिंग मेशिन दिए एगुला केटे केटे टाइल्सर मतो करे लागाते हबे। तो सो आपनादेरके एई धारणाटा दिच्छि जे इको इट सलिड ब्रिक्स एटा कतटुकु क्वालिटीफुल, कैन उई इमेजिन इट। तो एटा আপনি ব্যবহার করলে আপনার বিল্ডিংয়ে যে ওয়ালে প্রায় 1000 ইট লাগবে ওই ওয়ালে আমার এটা 700 লাগবে বড় হওয়ার কারণে। তাহলে এই দিক দিয়েও কষ্ট কমে যাচ্ছে। তো অগ্নিকাণ্ড কোনো কারণে ঘটলে মাটির ইটে কিন্তু আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তীতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, কয়েকদিন আগে পুরান ঢাকাতে যখন অগ্নিকাণ্ড হলো প্রত্যেকটা বিল্ডিংয়ে অগ্নি মানে ছড়াই গেল। কিন্তু কংক্রিট ব্লকের একটা সুবিধা হচ্ছে, ইকো ইটের একটা সুবিধা হচ্ছে যখন কোথাও অগ্নিকাণ্ড হবে এটাতে আগুন ধরবে না, আগুনে পড়বে না, অন্য বিল্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে এই বড় ধরনের এই দুর্ঘটনা থেকে আমরা কিন্তু এই ইকো ইট দিয়ে বিল্ডিং করে আমরা কিন্তু নিরাপদ থাকতে পারি। এবং মাটির ইট প্রায় 25 থেকে 30 বছর ড্যামেজ হয়ে যায়। আর এই ইকো ইট এটা হচ্ছে ঢাকা শহরে যে ফ্লাইওভারগুলো করা হয় বিভিন্ন বড় বড় শহরে ফ্লাইওভারগুলো করা হয় ওই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। দেখেন 100 100 টনের গাড়ি কিন্তু ফ্লাইওভার দিয়ে চলে, কোনো কিছুই হয় না। আর এটার ছোট মেশিন দিয়ে তৈরি হচ্ছে এই জিনিসগুলো। তাহলে কংক্রিট ব্লক সম্পর্কে আমি যদি আপনাদেরকে বোঝাতে যাই সেটা হচ্ছে যে ফ্লাইওভারগুলো ওটা কি দিয়ে তৈরি, ওটা একই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, তাহলে আপনি বুঝতে পারবেন এটার স্ট্রংনেস। তো আসলে আমরা প্রত্যেকে একটা নিরাপদ নির্মাণ চাই। আমাদের জীবনে সবগুলো সঞ্চয় দিয়ে আমরা কিন্তু নিরাপদ নির্মাণ করার আশা করি, কিন্তু ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে নির্মাণ কাজ করতে গিয়ে আর আমরা সেটা পাই না। 20 থেকে 25 বছরে বিল্ডিং ধসে পড়ে। সবার প্রতি উদ্যত আহ্বান জানাচ্ছি যে ফ্রিডম ইকো কংক্রিট ব্লক বাংলাদেশে এই কংক্রিট ব্লক ইকো ইট নিয়ে যে কার্যক্রম শুরু করেছেন সারা বাংলাদেশে এই মেশিনটা সারা বাংলাদেশের কোথাও এই মানের ফুল অটোমেটিক এবং হাইড্রোলিক প্রেসার ভাইব্রেটিং সহ এই মানের মেশিন নেই। কোয়ালিটি সলিড ব্রিক্স ইকো ইট ব্যবহার করার জন্য ফ্রিডম ইকো কংক্রিট ব্লকের বিকল্প কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে এখন পর্যন্ত হয় না। আপনাদেরকে এতটুকু নিশ্চিত এবং নিরাপদ আমি করতে পারি। তো আমি সবাইকে उद्योक्ता आह्वान जानाबो फ्रीडम इको कंक्रीट ब्लक बांग्लादेशे बांग्लादेश सरकारेर जे 19 साले जे कार्यक्रम निये संसदे आईन पास करेছেন আর নয় মাটি ফোড়ানো ইট ইকো ইট দিয়ে কংক্রিট ব্লক দিয়ে গড়ব এই বাংলাদেশের বীজ সেই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য ফ্রিডম ইকো কংক্রিট ব্লক বাংলাদেশে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ একটা কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা নোয়াখালীর চাটকিল থেকে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি। তো আপনাদের প্রতি উদ্যোক্তা আহ্বান হচ্ছে সরকারের এই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য এবং 2020 থেকে 25 সালের মধ্যে সরকারি কাজে সরকার শতভাগ কংক্রিট ব্লক ইউজ করবে এরকম গ্রেজেট পর্যন্ত করে নিয়েছে মন্ত্রিসভায়। তো আমি বলবো সরকারেও দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা এখানে সারা বাংলাদেশে একটা বড় ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করেছি। সরকারি কাজে যে কোনো মাল যখন প্রয়োজন আমরা দিতে প্রস্তুত সদায়। এবং সারা দেশবাসীকে আমি আহ্বান করব যে আপনারা ইকো কংক্রিট ব্লকের এবং কংক্রিট ব্লকের সুবিধাটা নেওয়ার জন্য আপনারা ফ্রিডম ইকোকে সর্বোচ্চ সব সময় পাবেন, পাশে পাবেন এবং আপনাদের এই সেবা দেওয়ার জন্য ফ্রিডম ইকো এক পায়ে দাঁড়ানো। আর আপনারা আমরা চাইলে আমরা এই কোয়ালিটিফুল প্রোডাক্টটাকে ইউজ করে আমরা কিন্তু সারা দেশে আমাদের নির্মাণ করতে পারি। সারা পৃথিবীতে নির্মাণ চলছে কংক্রিট ব্লক এবং ইকো ইট দিয়ে। বাংলাদেশে পিছিয়ে আছে, পিছিয়ে থাকবো না। বাংলাদেশ অপ্রতিরোধ্য, এটাকে কেউ ধরে রাখতে পারবে না। তো যারা ভুল বুঝে এটার বিরোধিতা করেন তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা এই বিষয় সম্পর্কে ইউটিউব এবং গুগল এবং বিভিন্নভাবে আপনারা জানেন। এবং সরকারি একটা প্রতিষ্ঠান রয়েছে SBRI, যে প্রতিষ্ঠানটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে বাংলাদেশের নির্মাণের জন্য প্রতিষ্ঠিত করেছেন। ওটার ওয়েবসাইটে ঢুকলে এই কংক্রিট ব্লক নিয়ে বিস্তর পজিটিভ ইনফরমেশন দেওয়া আছে এবং এটা দিয়ে বহুতল ভবন থেকে শুরু করে সব তৈরি করা হয়েছে। তো আপনারা এটা নিয়ে কোনো ভয় পাবেন না এবং এটা আপনাদের জন্য আগামী দিনে আশীর্বাদ এবং এই প্রযুক্তিটাই আগামী দিন নির্মাণ এটা দিয়ে হবে। মাটির তৈরি ব্রিকফিল্ড ফিউশন ভিতরে সরকার বন্ধ করে দিবে, নির্মাণ এটাই হবে। এখন থেকে আপনি আপনার সুযোগ নেবেন। তো যাই হোক, আরও ডিটেলস বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি বিভিন্ন সময় আপনাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াচ্ছি না। আপনারা আপনাদের এই বিষয়গুলো ব্যবহার করার জন্য এবং এই বিষয়গুলো সুফল বোঝানোর জন্য আপনারা সর্বোচ্চ সচেষ্ট হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।